মারজুক ইসলাম আপনি লিখেছেন, আমার আম্মু আমার বোনের চিকিৎসার জন্য কিডনি বিক্রি করতে চান, এটা জায়েজ হবে কিনা? আল্লাহ তাআলা আপনার প্রতি, আপনার পরিবারের প্রতি, আপনার মায়ের প্রতি, বোনের প্রতি রহম করুন। আমরা দোয়া করি আপনাদের সমস্যাকে আল্লাহ তাআলা দূর করে দিন এবং আপনার বোনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ শেফায়ে কামরা জেলা দান করেন। আমরা দোয়া করি। আর আপনার আম্মুর জন্য এটা জায়েজ হবে না যে তিনি কিডনি বিক্রি করবেন, কারণ বিক্রি করা, কিডনি বিক্রি করা মানে শরীরের কোনো অংশ বিক্রি করা, শরীরের কোনো অংশ বিক্রি করা এটা সম্পূর্ণরূপে না জায়েজ এবং গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিভিন্ন হাদিস থেকে যেমন এটি প্রমাণিত, কোরআনে কিন্তু আয়াত থেকে কিন্তু প্রমাণিত, মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা কিন্তু জায়েজ নাই। অতএব এটা আপনার মায়ের জন্য করা জায়েজ হবে না। তিনি সবর করবেন, তিনি চেষ্টা করবেন, তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, তিনি প্রচেষ্টা করবেন, তিনি তার জায়গা থেকে তিনি পয়সা জোগাড় করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তার সমস্যার সমাধান করে দিন, আমরা সে দোয়া করি। মোহাম্মদ শফিকুল ইসলাম লিখেছেন, দাড়ির গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাষা যাবে কিনা? দাড়ির গলার নিচের অংশ একদম যেগুলো গলার এখানে আসে সেগুলো বিরক্তিকর হলে সেগুলো আপনি কাটতে পারবেন। রোকেয়া শাফিন কুমু এআরডি থেকে আপনি লিখেছেন, দীর্ঘমেয়াদী মানসিক চাপ ও অসুখে পড়ে মা বাবার সাথে অনেকবার অন্যায় আচরণ করে ফেলেছি, তাদের কাছে অনেকবার মাপ চেয়েছি, তারা মাফও করে দিয়েছেন, আমাকে কি কাফফারা বা সাদকা দিতে হবে? আপনি মনঃসান্তনার জন্য কিছু, যেই কোনো অ্যানি অ্যামাউন্ট আপনি দান সাদকা করে দিতে পারেন। আর বাবা মার প্রতি আপনার যে অন্যায় আচরণ হয়েছে সেজন্য আপনি পরবর্তীতে আর যেন এটা রিপিট না হয় সেদিকটা খেয়াল রাখবেন এবং বিনয় দিয়ে, নম্রতা দিয়ে, শ্রদ্ধা দিয়ে আগেরটার ক্ষতিপূরণ করে দেওয়ার চেষ্টা করবেন। তাহারাত তানি আপনি লিখেছেন, নামাজে সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যায় নামাজে বসে থাকে, তখন সিজদা ডান দিকে মানে সোজা সিজদা না দিয়ে ডান দিকে সিজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সিজদা দিতে হবে? বাচ্চা যদি একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে ডানে কিংবা বামে সরে গিয়ে সিজদা করতে পারেন, কোনো অসুবিধা নেই, বা হালকা বাঁকা হয়ে সিজদা করলেও অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। সালমা রশিদ আপনি লিখেছেন, পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে অজু গোসল শুদ্ধ হবে কিনা? পানিতে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে দুর্গন্ধটা কিসের, যদি নাপাকির দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে অজু গোসল বিশুদ্ধ হবে না, আর যদি অন্য কোনো দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে অজু গোসল বিশুদ্ধ হতে পারে। হাফেজা তাহি আপনি লিখেছেন, পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয়, মাতার দোষ বেশি থাকে, মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয়, এখন করণীয় কী? বোঝাবেন বিনয়ের সাথে যাতে অভিশাপ না দেয়, তিনি ভুল না বুঝে নরম হয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করবেন, এরপরে যদি তিনি অভিশাপ দেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার কোনো ক্ষতি করবে না, এবং এক্ষেত্রে তার মনে কষ্ট হলে আপনি নিজে না বুঝিয়ে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন।